দিয়ে খুব সহজে বাইক ধোয়া যায়, খুব স্পিডে পানি বের হয়। আজকে আমরা এটার ব্যবহার সম্পর্কে আপনাদেরকে দেখাতে চাই। প্রথমে আমরা এই পাইপের একটি মুখকে আমরা টেপের সঙ্গে লাগিয়ে দিতে চাই। টেপের সঙ্গে লাগানোর সময় খুব শক্তভাবে এটার টাইট দিতে হবে, যেন পানিগুলো বের না হয়ে যায়। কাছে কাছে লাগানো আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা পানিটা ছেড়ে মোটরসাইকেলের পর্যন্ত নিয়ে যাবো পাইপটা। এখন একসাথে বলবেন আমরা এখন পাইপটাকে বাইক পর্যন্ত নিয়ে যাবো। আমরা এখন পানি ছাড়বো, পানি ছাড়লে দেখা যাবে, পানি ছাড়বো, ছাড়লে দেখা যাবে যে আমাদের পাইপটা অটোমেটিক্যালি মোটা হয়ে গেছে। পাইপটা যদি মুখ আমি ঘোরাই বিভিন্নভাবে, তাহলে বিভিন্ন রকম পানি বের হবে। দেখেন লম্বা
মতো আমাদের বাইক ধোয়া শেষ। আপনারা পুরোপুরি ভিডিওতে দেখতে পাচ্ছেন কত সহজে এই হুস পাইপ দিয়ে বাইকটা খুব সহজে ধোয়া যায়। ছোট হয়ে যাবে।